দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ, বাজারে গেলে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, পকেট ভর্তি টাকায় এখন ব্যাগ ভর্তি বাজার মিলছে না। তাই সংকটে পড়া মানুষ স্বস্তি খুঁজছে টিসিবি ট্রাকে, সেখানেও চলছে হাহাকার। এক বোতল তেলের জন্য কত যুদ্ধই না করতে হচ্ছে, তেল না পেয়ে পথেই কাঁপছে অনেকে। এ নিয়েই বিস্তারিত আলোচনা করব ভিডিওটিতে। এছাড়াও জানাবো, সংকটের মধ্যেও সাবেক সরকারি কর্মকর্তার বাসায় মিলল 512 লিটার সয়াবিন তেল, এবং পাগলা মসজিদের দান সিন্ধুকে মিলল 15 বস্তা টাকা। শুরু করছি এবার মূল আলোচনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সীমাহীন সংকটে ফেলেছে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে। এসব মানুষ সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ট্রাক ঘিরে স্বস্তি খুঁজছে, কিন্তু কখনো শ্রম ও সময় ব্যয় করেও নিষ্ফল চেষ্টায়ও ভাঙা মন নিয়ে ফিরতে হয় নগরের অভাবীদের। 12 মার্চ বেলা 11টার দিকে কমলাপুরের শাহজাহানপুর কলোনিতে টিসিবির ট্রাক ঘিরে দেখা গেছে নিত্য পণ্যের দামের প্রেষণে পিষ্ট শত শত মানুষ। লম্বা লাইনে দাঁড়িয়ে তারা, পুরুষের তুলনায় নারীদের লাইন দীর্ঘ। লাইনে দাঁড়ানোদের মধ্যে শঙ্কা, তারা পাবেন তো তেল, ডাল, পেঁয়াজ ও চিনি, নাকি খালি হাতেই ফিরতে হবে। তাই সবাই যেন কিছুটা অসহিষ্ণু। বাজারে বিক্রি হওয়া 2-3 গুণ বেশি দামের 4টি পণ্য সাশ্রয়ী দামে যে পেয়ে যান, তার মুখে থাকে বিজয়ীর হাসি। এমনই বিজয়ী হাসি মুখে সামনে পড়লেন প্রতিবন্ধী শাহজাহান মিয়া, তিনি অন্ধ। শাহজাহান বলেন, গত 2 দিন লাইনে দাঁড়িয়েও জিনিস পায়নি, মানুষ বেশি পণ্য কম, আজ 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে পেয়েছি। তিনি বলেন, আমি অন্ধ তাই কাজ করতে পারি না, বাসায় 2 মেয়ে 1 ছেলে, বাচ্চাদের মা মানুষের বাসায় কাজ করে, সব জিনিসের অনেক দাম, ঠিক মতো সংসার চলে না। লাইনে দাঁড়ানো সুলেখা বেগম বলেন, স্বামী রিক্সা চালায়, সব জিনিসের দাম বেশি, সংসার চালাতে পারে না, আমরা সরকারের কোনো সাহায্য সহযোগিতাও পাই না, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আমার পরে আরও 15-20 জন রয়েছে, তারপরও তেল ডাল পাবো কি না জানি না। বেলা 11:30টার দিকে ট্রাকের পণ্য শেষ হয়ে যায়, হইচই করে ওঠেন লাইনে থাকা মানুষ, কোনো কারণ ছাড়াই ট্রাকটির পিছু ছুটতে থাকেন নারী পুরুষরা। কিছুক্ষণের মধ্যে ট্রাকটি অদৃশ্য হয়ে যায়। বর্তমানে টিসিবির ট্রাক থেকে জনপ্রতি 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল ও 3 থেকে 5 কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে। প্রতি লিটার তেল 110 টাকা, প্রতি কেজি চিনি 55 টাকা, প্রতি কেজি মসুর ডাল 65 টাকা, প্রতি কেজি পেঁয়াজ 30 টাকা রাখা হয়। বাজারে এই পণ্যগুলোর দাম কয়েক গুণ বেশি। এদিকে বাজারে ভোজ্য তেলের সংকটকে কাজে লাগিয়ে বাড়তি লাভের আশায় 512 লিটার তেল মজুত করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা লায়েকুজ্জামান। পুলিশ জানিয়েছে, গত 6 দিন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এসব তেল বাসায় মজুত করেন তিনি। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে 11 মার্চ রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার ওই বাসা থেকে 512 লিটার তেলসহ লায়েকুজ্জামানকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার এসব কথা জানান। তিনি বলেন, লালমাটিয়ার একটি ফ্ল্যাটে বসবাস করতেন সাবেক সরকারি কর্মকর্তা লায়েকুজ্জামান। এর পাশে অবস্থিত শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করতেন, সেই বাসায়ই তিনি 512 লিটার তেল মজুত করেন। গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মনিরের নেতৃত্বে একটি টিম ওই বাসায় অভিযান চালিয়ে এই পরিমাণ তেল জব্দ সহ লায়েকুজ্জামানকে গ্রেফতার করে। গ্রেফতার লায়েকুজ্জামানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন, তিনি ব্যক্তি পর্যায়ে এসব তেল কিনে জমা করেন। এসব তেল কেনার রসিদ দেখতে চাইলে তিনি কৃষি মার্কেটের সূর্য এন্টারপ্রাইজের একটি রসিদ দেখান। পরে রসিদটি যাচাই করে দেখা গেছে, সেখান থেকে 159 টাকা দরে মাত্র 40 লিটার তেল কিনেছেন তিনি। বাকি তেল তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। সূর্য এন্টারপ্রাইজের ওই রসিদের মাঝখানে নিজ হাতে বাকি তেলের পরিমাণ লিখে বিভিন্ন দাম বসিয়ে দিয়েছেন। গ্রেফতার লায়েকুজ্জামান মনে করেন, যেহেতু বর্তমানে তেলের দাম বাড়তির দিকে, কয়েকদিন পর রমজানে আরও দাম বাড়তে পারে, তাই বাড়তি লাভের আশায় তিনি তেল কিনে মজুত করেন। ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, লায়েকুজ্জামানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় তার 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। রিমান্ড পেলে তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে অতীতেও এমন কাজ করেছেন কিনা কিংবা তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানা যাবে। এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, লায়েকুজ্জামান কোনো ব্যবসায়ী নন, ডিলারও নন, প্রাথমিকভাবে এটি তার ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য বলেই মনে হয়েছে। অতিরিক্ত লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করতে তিনি তেল মজুত করেছেন। 512 লিটার তেল মজুত করা ফৌজদারি অপরাধ, এটি সংকট সৃষ্টির অপপ্রয়াস।
40 লিটার তেল এক দোকান থেকে কিনেছেন, বাকিগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করেছেন তা জিজ্ঞাসাবাদে স্পষ্ট হওয়া যাবে। প্রাথমিকভাবে তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। গত 6 মার্চ থেকে 6 দিনে লায়েকুজ্জামান বিপুল পরিমাণ তেল মজুত করেছেন জানিয়ে ডিসি বিপ্লব বলেন, 40 লিটারের বাইরে বাকি তেল কোথা থেকে সংগ্রহ করেছেন এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব, কারণ অন্য জায়গা থেকে কিনলে সেটা রসিদ থাকত। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষি মার্কেটের ওই ব্যবসায়ী কেন একজনের কাছে একবারে 40 লিটার তেল বিক্রি করলেন এ বিষয়ে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। এছাড়া ভোজ্য তেলের এই সংকট সৃষ্টি করতে ব্যবসায়িক পর্যায়ে কেউ মজুতদারি করছে কিনা প্রতিনিয়ত তা মনিটরিং করে যাচ্ছি। আমরা যখনই খবর পাব অভিযান পরিচালনা করব। জনসাধারণকে কষ্ট দেওয়ার জন্য এ ধরনের মজুতদারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি বিপ্লব কুমার সরকার। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক 4 মাস 6 দিন পর 12 মার্চ খোলা হয়েছে। সকাল 8টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের 8টি দান সিন্দুক খোলা হয়। এরপর টাকাগুলো 15টি বস্তায় ভরা হয়। পরে শুরু হয় গণনার কাজ। টাকা গণনার কাজে রূপালী ব্যাংকের AGM ও অন্যান্য কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার টাকা গণনার সত্যতা নিশ্চিত করেছেন। সাধারণত 3 মাস পরপর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়, কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে সিন্দুক খোলার সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে। এবার 4 মাস 6 দিন পর এ সিন্দুক খোলা হয়েছে। এর আগে সর্বশেষ 6 নভেম্বর দান সিন্দুকগুলো খোলা হয়েছিল, তখন রেকর্ড 3,07,17,585 টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এই মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয় এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে দান করে থাকেন। সূত্র মতে, একসময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝপথে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। মুসলিম হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। ওই পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী। কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা, এমনকি দেশের দূর দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মবর্ণের নারী পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। তারা নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি দান করেন। বিশেষ করে প্রতি শুক্রবার এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষের ঢল নামে। আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই জুমার নামাজ আদায় করেন মসজিদে, আর এ ইতিহাস প্রায় 250 বছরেরও অধিক সময়ের বলে জানা যায়। সুপ্রিয় দর্শক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষকে কতটা অসহায় করে তুলেছে ভাবতে পারেন? একটা পিকআপের পেছনে হাজার হাজার মানুষের ছোটাছুটি দেখার পরও নেতারা কিভাবে বলে মানুষ ভালো আছেন? আপনার মতেও কি দেশের মানুষ ভালো আছেন? আপনি নিজে কতটা ভালো আছেন? খুব ভালো থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে হ্যাঁ লিখুন, আর উচ্চ দ্রব্যমূল্যে অতিষ্ঠ হলে ইয়েস লিখে আপনার অবস্থা জানিয়ে দিন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন।